গাজীপুর থেকে ভাইয়ের ভাবি আসছে, তারা নাকি চিড়িয়াখানায় যাবে, তাই তাদের নিয়ে রওনা দিলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় প্রবেশ করতে করতে এত মানুষের ঢল দেখে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। এত মানুষের ভিড়ে কিভাবে চিড়িয়াখানায় ঘুরবো আমরা? যাই হোক, তাও আমরা হাঁটা শুরু করলাম মানুষের ভিড়ে। হরিণের এলাকায় এসে হরিণ দুই একটা দেখতে পেলেও মানুষ দেখতে পেয়েছি শখানেক। বানরের খাঁচা এসে দেখি বানরগুলো অলসের মতো শুয়ে আছে, শুধু একটি মাত্র বানর মানুষের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তাও কিছুক্ষণ পরে দেখলাম সেও চলে যাচ্ছে। আর এদিকে সজারু মশাই তো এত মানুষ দেখে ভয়ে তার ডেরায় পালিয়েছে, শুধু সজারুর কাঁটাগুলো দেখা যাচ্ছে। বাঘের খাঁচার পাশে তো মানুষের ভিড়ে কাছে যাওয়াই যাচ্ছিল না। বাঘ দেখি পানির মধ্যে শুয়ে আছে। আর একটি বাঘও দেখা যাচ্ছে অলসের মতো ঘুমাচ্ছে। গোসল সেরে বাঘ মামা একটু সবার কাছাকাছি এসে ক্যাটওয়াক করে আবার ফিরে গেল তার ডেরায়। অলহস্তিগুলো সারিবদ্ধভাবে ভদ্রলোকের মতো কোথায় যেন যাচ্ছিল। এদিকে ক্যাঙ্গারু বলছে, এত মানুষ কেন রে বাবা। মোটামুটি চিড়িয়াখানায় যতগুলো প্রাণী আছে এর থেকে মানুষ প্রাণীটি সব থেকে বেশি দেখা যায়। এদিকে বাজ পাখি শুয়ে শুয়ে চিল করছে, আর একজন উপরে বসে মানুষ দেখছে। গাধাটা এখন পড়ালেখা ছেড়ে পানি খাচ্ছে। আমরা গুলিস্তানের মিরপুর শাখায় মানুষ দেখতে আসছি। এটা যদিও সবাই চিড়িয়াখানা বলে থাকে, আমার মনে হচ্ছে এখানে মানুষ খানা, মানুষের সরাসরি পশু পাখির থেকে বেশি। এই যে চিড়িয়াখানার ভিতরে কয়েকটি জিরাফ এবং এখানে আছে আরেকটি জিরাফ। এদিকে জেব্রাগুলো নিজেদের পশ্চাদ্দেশ দেখিয়ে এতগুলো মানুষকে ভাগাতে চাইছে। অ্যারাবিয়ান ঘোড়াগুলো মনের আনন্দে লেজ নাড়ছে আর খাচ্ছে। গন্ডার মহাশয় রাগে প্রচণ্ড ফুসলেও কাউকে গুঁতোতে পারছে না। এরা তো দেখছি পানি খেতে খেতে পুরো হাউজের পানি শেষ করে দিচ্ছে। উট পাখিটা সুন্দর একটি হাসি দিয়ে তারপরে দৌড় শুরু করলো। এসব দেখে ইস্কাটনের কালটুমিয়া বলছে, আর জীবনে চিড়িয়াখানায় যাব না বাবা। চিড়িয়াখানায় সংরক্ষিত প্রাণীদের উপর অতিরিক্ত মানুষের এমন অত্যাচার দেখতে দেখতেই আমাদের চিড়িয়াখানায় ঘোরাঘুরি শেষ হলো। এবার আমরা চলে যাচ্ছি যে যার গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।